하스니 하포니 샤캄 노러고 샥둑 아더럭니 비알 노저기떵어 아보바이 샤캄 노러고 낭마숙 세차럭 얼타니워 증잘 노저기떵어 샬꼬르므이 하퐁니 샤캄 노러고 쉐북땅자기야 꼭 칼레이 쉐북땅머니 하이키바 컨트럭추얼 쉐보럭구이누 샤캄 노크니 삼호모럭 칼자기떵어 데아 꼭 칼레이 땅자꾸니 쉐보럭 노뜨이 샬파이키 살타북 게시케링 칼자기떵머니 아보이누 꼭실자카 하스니 하퐁니 샤캄 노크 아고틀라니 지비 샤캄 노크노 개빙게이 아브르기누 쉐북카이떵의 스탑나쇼 코랑디샤카 버럭니 기사스 만타나트에 땅살로 스탑나서 탄자케 데버레션 레카 지비 샤캄독니 슈퍼니타니 게 যখন প্যান্ডেমিক টাইম ছিল কোভিড টাইম 2020 তে যখন প্যান্ডেমিক ছিল তখন আমরা সব স্টাফরা নার্সরা আমাদের 100 জনকে নিয়োগ করা হয় আমরা ডিউটি করি তো আমরা ওই সময় থেকে নিজের লাইফ রিস্কে ডিউটি করছি এবং আমাদের সাথে 100 জন ডাক্তার ছিল ওদেরকে জবটা পার্মানেন্ট করার জন্য আমাদের স্টাফ নার্সদের পার্মানেন্ট করা হবে বলেছিল কিন্তু করা হয়নি কিন্তু আমরা তো নিজের বাড়ি ঘর ফেলে নিজের লাইফ রিস্ক নিয়ে ডিউটি করেছি এখনও পর্যন্ত আমরা অনিশ্চিতের মধ্যে আছি আজকে এক মাস দু মাস তিন মাস করে আমাদের বাইরের ফাইলটা আমাদের এক্সটেনশন করে আমরা বারবার দাবি রাখছি আমাদের ছয় মাস বা 11 মাসের জন্য আমাদের ফাইলটা এক্সটেনশন করা কেন হসপিটালের মধ্যে স্টাফ ক্রাইসিস প্রচণ্ড স্টাফ নেই জীবনের মধ্যে আমাদের দিয়ে বর্তমান হসপিটালে চলছে কিন্তু আমাদের ফাইলটা বারবার দু মাস তিন মাসের জন্য এক্সটেনশন করা হচ্ছে আমরা এই বিষয় নিয়ে আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী ওনার সাথে দেখা করতে যাই এবং আমরা দু তিনবার আমরা ওনার কাছে অ্যাপ্লিকেশন করি দেখা করার জন্য এই যে অ্যাপ্লিকেশন আছে তো আমরা ওনার কাছ থেকে এখনও কোনো রিপ্লাই পাইনি যে ওনার সাথে দেখা করবো উনি যদি আশ্বস্ত করে আমরা ওনার কাছে করার জন্য অনুরোধ থাকবে যেহেতু স্বাস্থ্যটা ওনার ডিপার্টমেন্ট এবং উনি যে স্বচ্ছ সরকার চালাচ্ছে এই সরকারের দিকে লক্ষ্য রেখে এখানে কিছু সংখ্যক কর্মচারী আছে যেগুলো এমএস থেকে শুরু করে সবাই মানে আমাদের প্রতি একদম কোনো হেলদোল নেই মানবিক দিক দিয়ে আমাদের আবেদন থাকবে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমাদের জন্য আমাদের ফাইলটা আমাদের হোক পার্মানেন্ট নয়তো ছয় মাস নাকি 11 মাসের জন্য আমাদের রিকমেন্ডেশন করা হোক কারণ আমরা তো প্রত্যেকে জব করছি হসপিটালটাকে চালাচ্ছি অথচ হসপিটালে স্টাফ ক্রাইসিস আমরা তো দিন রাত সময় শ্রম দিচ্ছি অথচ মানে বলতে খুবই লজ্জা লাগে আমরা এখনও পর্যন্ত কেউ এক মাসের স্যালারি কেউ তিন মাসের স্যালারি এখনও পর্যন্ত কেউ পাইনি কত টাকার বিনিময়ে আপনি 20,000 টাকার বিনিময়ে আমাদের ডিউটি করানো এখনও কেউ টাকা পাইনি তো আমরা তো আশায় আছি ছয় মাসের মানে বকে আমাদের এক মাসের টাকা এখনও পাইনি মার্চ মাসের টাকা এখনও পর্যন্ত পাইনি এবং অনেকে তিন মাসের টাকা এখনও পাইনি তো আমরা তো আশা নিয়ে আছি যে যেহেতু ডিউটি করছি হয়তো আজ নয় কোনো দিন আমাদের ছয় মাস বা 11 মাসের রিকমেন্ডেশন হবে কিন্তু আমরা লাইফ রিস্ক দিনে ওই সময় কথা দিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার আমাদের ছয় মাস বা 11 মাসের রিকমেন্ডেশন হবে কিন্তু আমরা লাইফ রিস্ক দিনে ওই সময় কথা দিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে আমাদের কিছু একটা করা হবে যেহেতু আমরা লাইফ রিস্ক নিয়ে ডিউটি করছি তো এখনও পর্যন্ত আমরা কোনো সমস্যার সমাধান পাইনি আমরা দুয়ারে দুয়ারে ধাক্কা খাচ্ছি আজকে দু মাস কালকে তিন মাস এই করে দুয়ারে দুয়ারে ধাক্কা খাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ দপ্তর স্বাস্থ্য দপ্তর এখানে যদি নার্সরা আজকে দুয়ারে দুয়ারে ধাক্কা খায় তাহলে বাকি দপ্তরগুলি কী হবে কিছু না সরকার যে মানসিক দিয়ে চলছে ভালো কাজ করছে সরকারের পক্ষে আমরা কথা বলি কিন্তু এখানে কিছু সংখ্যক কর্মচারীর কারণে জীবিটা আজকে নষ্ট হয়ে যাচ্ছে স্টাফ নার্সেস ক্রাইসিস তারপরে ওনারা সরকারের কাছে মুখ খুলতে চাইছে না যে আমাদের স্টাফের জন্য কতজন স্টাফ রয়েছে আমরা প্রায় 160 জন স্টাফ রয়েছে স্টাফ নার্স তার মধ্যে অনেকে আশা ছেড়ে দিয়ে চলে গেছে 60 জনের মধ্যে চলে গেছে 100 জন বর্তমানে আমরা আছি এখনও তো আমরা লড়াই চালিয়ে যাচ্ছি আমাদের জন্য এটা মানবিক দিক দিয়ে মুখ্যমন্ত্রী বারবার আবার অনুরোধ অনুরোধ করছি উনি একবার আমাদের একটা অ্যাপয়েন্টমেন্টের সুযোগ করে দিন ওনার সাথে বসে কথা বলতে চাই স্যার আমরা আজকে এমএসের কাছ থেকে কি আশ্বাস এমএসের কাছ থেকে তো আমরা এসে দেখাই পাই না উনি যখনই আসি ওনার দরজা কোনো আধিকারিক ছিল কোনো আধিকারিক ছিল এখানে পিসিএস অফিসার ছিল মনসুন কি মনসুন জন মনসুন কি নাম কি মনসুন ওনার সাথে কথা বলি উনি বলছে আমরা কী করবো বারবার আমরা ফাইল পাঠাই আমাদের ফাইল ঘুরিয়ে দেয় বলছে ফাইন্যান্সে টাকা নেই টাকা নেই আমরা হেলথ সেক্রেটারি দেবাশী বসু স্যারের সাথে দেখা করি উনি বলছে আমরা কী করবো তোমাদের ফাইল পাঠানো স্টাফ ক্রাইসিস আমরা জানি কিন্তু ফাইন্যান্স থেকে টাকা দেয় না এই জন্য আমরা মানুষ দিক দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বারবার দেখা করতে চাই উনি যদি একটু বলে তাহলে হয়তো যেহেতু ওনার ডিপার্টমেন্ট ফান্ডটা পাবো এবং আমাদের ডিউটিটা ছয় মাস বা 11 মাসের জন্য হবে তো আমরা এটি আমাদের সবার অনুরোধ থাকবে যে আমাদের জন্য কতজন স্টাফ রয়েছে 100 জন স্টাফ আছে আসলে আমরা এসে এখানে মেইনলি আমরা এক্সটেনশনের ব্যাপারে ঠিক আছে আমরা ফার্স্টে 2022 আমরা তিন মাস ফার্স্টে করছি করার পরে আমরা কইছি তোমরা ওয়েট করো এক্সটেন্ড হইব কই আসলে আমরা নয় মাস বাড়িতে বসাই না রাখছি এই আশায় অনেকে মানে এক্সটেনশন হইব হয়তো না দুদুর মুদুর করতে করতে অনেকে গেছে গা বাইরে যারা গেছে গা তো গেছে গা আছে বাকি আমরা রয়েছি 100 জন 100 জনের মধ্যে আমরা লাস্ট এই 2023 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস করাইছে করাই কইছে ওয়েট করো এক মাসের মধ্যে এক্সটেনশন হইব তারপরে আবার এই এক মাসে কথা কয়ে দুই মাস বয়সে বয়সের আবার ওখান দুই মাসের লিগে এক্সটেন্ড করছে কিন্তু আমরা খবর পাইতেছি সবখান থেকে যে আমরা নাকি ফান্ড নাই তো ফান্ড নাই যেহেতু আমরা এখানে টাকা পাইতেছে না অথচ আমরা তিন মাসে ডিউটি করছি এর মধ্যে অনেকে আছে তিন মাসে টাকা পাইছে না কেউ এক মাসের পাইছে কেউ দুই মাসের পাইছে কেউ পাইছেই না ঠিক আছে তো এমন করতে করতে তো আরও আবার তিন মাস দিয়েছে অখন স্যার তো ডাইরেক্ট করলো যে ফান্ড নাই তো আমরা কোন ভরসায় এক কত নাম্বার রয়েছে আমরা কোন ভরসায় অক্ষণে ডিউটিটা করতাম
তারপরে হইছে আমরা যে দুই মাস তিন মাস দুই মাস তিন মাস করে যেমন ভাবে ডিউটি করে আমরা ফিউচারটাকে কই দাঁড়াইতেছে আমরা ফিউচার তো নাই এখন মূলত দাবিটা কি আমরা মূলত দাবি হইছে আমরা 11 মাস হোক বা 6 মাস হোক বা যত দিনের হোক কিন্তু দুই মাস তিন মাসে লিখা যেতে না হয় দরকার পড়লে না করে দাও ফাইলটা ক্যান্সেল করে দে কিন্তু কমপক্ষে 6 মাসে লিখা যেতে কমপক্ষে আমরা এক্সটেন্ড হয় আর তারপরে আমরা ফাইলের মধ্যে যদি এক্সটেনশনে লিখা পাঠানো হয় ফার্স্ট ইয়ার পরে কোভিড স্টাফ সবাই জানে কোভিড তখন নাই তো কোভিড স্টাফের কি দরকার ঠিক আছে না আমার কথাটা কোভিড আপনাদের কিভাবে নিয়োগ করা হয়েছিল কন্ট্রাকচুয়াল 3 মাসের কন্ট্রাক্ট কত টাকার বিনিময়ে 20000 টাকা কতজন ছিলেন তো আপনারা আমরা ফার্স্ট ইয়ার আসলাম 160 জন এখন সবাই ছাইরা গেছে গা কেউ গেছে গা করতে না কইছে কেউ আলাদা আলাদা বিজনেস স্টার্ট করছে করতে করতে এখন আমরা 100 জন আছি তাও সবাই ডিউটিতে আয় না বর্তমানে আমরা কিন্তু হসপিটাল আধিকারিকরা জানিয়েছে যে ফান্ড নেই তো ফান্ডের টাকাটা কোথায় গেল ফান্ড না থাকলে আমরা এমন ভাবে কই নিতে পারতো না যে ফান্ড নাই তোমরা দেরি হইবো আমরা তো কয় যে হয় প্রত্যেক মাসেটা মাসে ক্লিয়ার করা হইবো কিন্তু টাকার দেওয়ার বেলা তো কিছু না প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে আপনারা একটা চিঠি দিয়েছিলেন যে আপনাদের রেগুলার করার জন্য কোন আধিকারিক ছিল অফিসে আজকে তো আসতো জিডিওন মনসুন স্যার আসলো তাইনের সঙ্গে কথা হয়েছে তাইনে কইছে কথা কইব এতটুকুই জানাইছে আর কিছু জানাইছে এখন কি চান আপনারা আমরা এক্সটেনশন চাই অনেকের এক মাসের রয়েছে কারোর তিন মাসেরই রয়েছে কেউ পাইছেই না এরকম প্রচুর আছে টাকাগুলি দাবি জানিয়েছেন সবাই সব ব্যাপারে কওয়া হইতাছে যে টাকার ব্যাপারটা হইছে আজকে স্যার কইছে যে ঠিক আছে আমি দেখতাছি আগামী দিনে কি কোনো ধরনের কর্মসূচি থাকবে এই বিষয় নিয়ে আমরা এখন লাস্ট আর আন্দোলন ছাড়া আসলে কোনো উপায় নাই কারণ আমরা সব ডিপার্টমেন্টে নেওয়া হইতেছে স্টাফ একমাত্র নার্সিং বাদে 2014 বোধহয় লাস্ট দেওয়া হয়েছে এরপরে আর কোনো স্টাফ নিয়োগ করা হয়েছে না কি মনে হয় জিবি হাসপাতালে স্বাস্থ্যকর্মীর কি অভাব রয়েছে খুব ক্রাইসিস মেডিসিন একটা ওয়ার্ড মানে যত স্টাফ দেয় অতই কম পড়ে তারপরেও স্টাফ নাই তারপরেও স্টাফ নেই আমরা চাই যে আমাদের কোভিড ডিউটিটা 11 মাসের জন্য হোক আমরা 3 মাসের টাকা এখনো পাইনি জানুয়ারি ফেব্রুয়ারি মাস 3 মাসের টাকা এখনো পাইনি আমরা অনেকে পেয়েছে আপনাদের মানে কিভাবে নিয়োগ করা হয়েছিল দাবিটা কি ছিল আপনাদের মূলত দাবিটা কি ডক্টর তারা 100 জনের কোভিড নিয়েছে তারা মানে পেয়েছে তারা একটা গভর্নমেন্ট হয়ে গেছে আমরা তো কেন হচ্ছে না তারা যেমন পরিশ্রম করেছে আমরাও চাই আমরা তো হোক আমরা সিএইচে দাবি আমরা এটা পার্মানেন্ট করা হোক আমরা আর কিছু চাই না বাস আজকে এমএস এর কাছ থেকে কি আশ্বাস পেলেন এটা দেখাই করতে চাচ্ছে না ওর তাই না তো যা